আসসালামু আলাইকুম। 2021 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করব ইতিমধ্যে তোমরা সবাই প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা সবাই খুব ভালোভাবে করেছো এবং তোমাদের স্কুলে জমা দিয়ে দিয়েছো। এর মধ্যে যদি তোমরা কেউ এই অ্যাসাইনমেন্টটি এখনো করতে না পারো তাহলে আমার এই চ্যানেলে হচ্ছে পূর্বের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজনে সেখান থেকে হেল্প নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করতে পারো। তো এই দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি প্রশ্ন ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে, তো আমরা এক নজর প্রশ্নটি দেখে নিই। তো এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ওয়ান, যেহেতু গণিত এইবারই প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো আমরা এই প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি। এখানে এক নম্বরে বলা হয়েছে তিনটি সংখ্যা 28, 48 ও 72, ক নম্বর 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করো। আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো আমরা 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করব। ক নম্বরে বলা হয়েছে 8 ও 12 সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় করো, মানে 8 এবং 12-র মধ্যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। ক নম্বরে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমরা জানি গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাটি একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তো আমরা এই যে তিনটি সংখ্যা 28, 48, 72-এর সাধারণ যে বৃহত্তম যে গুণনীয়ক তা নির্ণয় করব। ঘ নম্বরে বলা হয়েছে ইউক্লিডীয় পদ্ধতিতে সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। আমরা গুণিতক হচ্ছে একটি সংখ্যা যেসব সংখ্যার মধ্যে ভাগ যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার হচ্ছে গুণনীয়ক বলে। তো আমরা এই সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক আমরা বের করব। এবং ওম নাম্বার হচ্ছে দেখা হচ্ছে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তো এখানে কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে যে লসাগু ও গসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে, এই ওম নাম্বারের কথা বলা রয়েছে। এবং মূল্যায়নের রুবিক্স তোমরা কীভাবে সর্বোচ্চ মার্ক পেতে পারো সেখানে বলা রয়েছে। ক নাম্বারে মৌলিক সংখ্যা চিহ্নিতকরণ করতে হবে ক নাম্বার প্রশ্নের জন্য। খ নাম্বার প্রশ্ন হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ভাজক নির্ণয় করতে হবে। গ নাম্বারের প্রশ্নের জন্য গুণনীয়ক অর্থাৎ ভাজক নির্ণয়, ঘ নাম্বারে সর্বনিম্ন সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে এবং ওম নাম্বারে সর্বনিম্ন সাধারণ গুণিতক ও সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো তোমরা এই এইভাবে যদি তোমরা এই 5টি অঙ্কের যদি তোমরা সলিউশন বের করো এই ফর্মুলা অনুসারে তাহলে তোমরা সর্বোচ্চ মার্ক পাবে। তো আশা করি আমি অচিরেই এই অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র আমার এই চ্যানেলে দিয়ে দিব। তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ওই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।